হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটরে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অতি সহজেই ইয়ামাহা লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে প্যান টুল নিলাম এবং এরকম করে একটি শেপ ড্র করলাম এবং এন্টার বাটন প্রেস করে ক্লোজ করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 20 PT দিলাম। স্ট্রোক কালার চেঞ্জ করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট ভিতরের দিকে ড্রাগ করে কর্নার রাউন্ড করলাম। এবার লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করলাম। শেপ দুইটি সিলেক্ট করে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার সিলেক্ট করলাম। শিফট বাটন হোল্ড রেখে এই শেপটি উপরে উঠে দিলাম এবং এর স্ট্রোক সাইজ 7 PT দিলাম। এখানে স্ট্রোক সাইজ 1 PT সিলেক্ট করলাম এবং প্যান টুল নিয়ে এখানে একটি শেপ ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শেপটি এখানে একটু মডিফাই করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে ট্রান্সফর্ম, এরপর রিফ্লেক্ট সিলেক্ট করলাম। এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকা অবস্থায় অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরপর কপিতে ক্লিক করলাম। শেপটি ডান পাশে মুভ করে বসিয়ে দিলাম। এই লাইনটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। প্যান টুল নিয়ে শেপ দুইটি জয়েন করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এরকম সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো বাটন নিচের দিকে প্রেস করে এর হাইট ছোট করলাম। এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর উইথ সাইজ ছোট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপ দুইটি সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড, এরপর ওকেতে ক্লিক করলাম। উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার খুঁজে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম এবং পাথ ফাইন্ডার অপশনে ইউনিট সিলেক্ট করে অবজেক্ট ইউনিট করলাম। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে অবজেক্ট একটু মডিফাই করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এর সাইজ ছোট করলাম। ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। এখানে কপিস টু হরিজন্টাল -20, ভার্টিক্যাল 30 এবং রোটেট অ্যাঙ্গেল 360 / 3 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম। কর্নার ভেতরের দিকে ড্রাগ করে এর সাইজ ছোট করলাম। ইলিপস টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম এবং এর কালার হোয়াইট দিলাম। স্ট্রোক সাইজ 1 PT দিলাম। ইলিপসের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম। অবজেক্ট সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। ইলিপসটি সমানভাবে অবজেক্টের সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম। টাইপ টুল নিয়ে ইয়ামাহা টাইপ করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।